মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা নাটেশ্বরে প্রত্ন মাটির নিচ থেকে আরো নতুন প্রত্ন নিদর্শন বেরিয়ে এসেছে আবিষ্কার হয়েছে অষ্টকোনাকৃতির এমন স্তূপ প্রাচীর সহ প্রাচীন সব নিদর্শন গবেষকরা বলছেন বৌদ্ধ ধর্মের শীর্ষ পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান সংলগ্ন এই স্তূপ আবিষ্কারে বিশেষ তাৎপর্য বহন করছে বিক্রমপুর এক সময় দুইবার রাজধানী হয়েছিল এখানে তো সেই রাজধানী অনেক প্রাচীন আমলে যে রাজধানীটা ছিল তার ধ্বংসাবশেষ এখনও খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে বিক্রমপুরের বিভিন্ন জায়গায় তো নাটেশ্বর দেউল তারই একটা অংশ এখানে যে বিগত বছরের উৎখননগুলি হয়েছে সেখানে প্রত্নতাত্ত্বিক যে আবিষ্কারগুলো হলো সেখানে দেখা যাচ্ছে যে তৎকালীন সময়ে যে অনেক বড় ধরনের বৌদ্ধ সভ্যতা এখানে ছিল তার একটা প্রমাণ কিন্তু আমরা এখানে পেয়েছি আর এই আবিষ্কারগুলো প্রতিনিয়তই আমাদের ইতিহাসকে নতুনভাবে সমৃদ্ধ করছে মাটির নিচে যে এত মূল্যবান সম্পদ আছে আমাদের যে প্রত্ন সম্পদ যেগুলো অনেক পুরানো আমাদের সংস্কৃতিকে বহন করে আমাদের ঐতিহ্যকে বহন করে এবং আমরা এগুলো সম্পর্কে এগুলো দেখে জানতে পারি যে আমাদের আগের যুগের হাজার হাজার বছর আগের যুগের মানুষগুলো কিভাবে চলতো কীভাবে তাদের জীবনযাপন করত তাদের পটরি দেখে বা তাদের হাড়িপাতিল পাওয়া যায় এখানে ছোটো ছোটো ভাঙাচোড়া অবস্থায় বা তাদের যেই ধর্মের স্ট্রাকচারগুলো যেই স্ট্রাকচারগুলো পাওয়া যায় ওখানে যে ওরা বুদ্ধিস্ট ছিলেন নাকি মানে হিন্দু ছিলেন সনাতনী ধর্মের দিকে ছিলেন সেগুলোও আমরা বুঝতে পারি ব্রহ্মপুরের ঠিক সন্নিকটেই হচ্ছে আমাদের নাটেশ্বর যেখানে বৌদ্ধ মন্দির অষ্টমার্গ কেন্দ্র বৌদ্ধ মন্দির পিরামিড স্তূপা এবং আমরা যে স্তূপ কমপ্লেক্স এবং অষ্টমার্গ স্তূপ অষ্টকোণাকৃত স্তূপ পেয়েছি সেই জন্য আমরা বলতে পারি যে এই নাটেশ্বর বৌদ্ধদের বৌদ্ধ ধর্মীয়দের যে তীর্থস্থান হতে যাচ্ছে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে এবং ঐতিহ্য অন্বেষণের গবেষণায় সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে দুই হাজার তেরো সালে নাটেশ্বরে প্রত্ন খনন শুরু হয় একের পর এক বেরিয়ে আসছে দুর্লভ নিদর্শন সার্বিকভাবে বলতে গেলে একটা নগরে বা একটা বসবাস কেন্দ্রে যে ধরনের স্থাপত্যিক ফিচার থাকা দরকার রাস্তা কক্ষ তারপর হচ্ছে যে সিস্টেম প্রায় সবগুলি কিছু না কিছু আমরা পেয়েছি আরও হয়তো পাবো এই বছর হয়তো আরও কিছু যোগ হবে সাতশো আশি থেকে বারোশো তেইশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন সভ্যতার এই নিদর্শন বিক্রমপুরের ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে